বিএনপি সরকার এখন আছে বা যেই সরকার গঠন হবে বা যেই সরকার আসবে, তারা যেন আমাদের জনগোষ্ঠী যারা আছে তাদের ট্রাফিকে দিয়ে দেয়, সবাই তারা চাঁদা তুলে বাট তারা চাঁদা বাজি বন্ধ করার জন্য আমাদের সাহায্য করেছে। বাংলাদেশের তৃতীয় লিঙ্গের অধিকাংশের আয়ের প্রধান উৎস ভিক্ষাবৃত্তি, যেটিকে অনেকে চাঁদাবাজির সঙ্গেও তুলনা করে থাকেন। রাস্তাঘাটে তাদের অত্যাচারে অতিষ্ঠ পথচারী, সাধারণ মানুষ, এমন কথা প্রায়ই শোনা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে এই জনগোষ্ঠীর। তাদের এই বদনাম ঘোচাতেই কাজ করে যাচ্ছেন বেশ কয়েকজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সঙ্গে থাকা, তাদের সাথে নেতৃত্ব দেওয়া সহ সরকার পতনের পর ছাত্রদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারা, এমনকি নিজেদের অর্থে দিয়েছেন খাবার ও পানি। তাদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা আসলে আমাদের যারা ট্রাফিকে কাজ করছে তারা কিন্তু বিগত দিন ধরেও করে আসছে, যেহেতু আমাদের আসলে কোনো ওইভাবে কোনো সরকার কোনো দায়িত্ব দেয় না বা কিছু না, কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু জনগণের সাথে বা ট্রাফিক আইন যারা আছে তাদের সহযোগিতা আমরা করেছি। তো আমাদের এখন চাওয়া যে আমাদের যারা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, যারা দোকানপাটে রাস্তাঘাটে টাকা তুলছে, টাকা ক্রয় করছে, আমরা এগুলো না করে তারা সম্মানের সাথে কাজ করুক। এসব তৃতীয় লিঙ্গের মানুষেরা শুধু যে তৃতীয় লিঙ্গদেরই সাহায্য করছেন এমন নয়, স্বাভাবিক দরিদ্র মানুষদেরও নানাভাবে সাহায্য করে আসছেন তারা। তাদের চাওয়া, আমরা চাই যে যেই সরকার এখন আছে বা যেই সরকার গঠন হবে বা যেই সরকার আসবে তারা যেন আমাদের জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য ট্রাফিকে দিয়ে দেয়, তারা ট্রাফিকে খুব ভালো করবে। এবং আমরা জানি যে আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকে গেলে, আমাদের বোনেরা ট্রাফিকে গেলে সবাই তাদেরকে মানবে, এটাও আমাদের আশা, আমাদের প্রত্যাশা। তো আমাদের দাবি বলি, আমাদের চাওয়া বলি, সবই হচ্ছে যে আমাদের একটা ট্রাফিক যারা আছেন 10 জন হোক 15 জন হোক, যদি এরকম শিক্ষিত না থাকে তার ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে রাস্তায় নামাই দিক। আমরা চাই না যে আসলে সবাই হাত পেতে বা ইয়ে সবাই কাজ করে সম্মানের সাথে খান। তাদের এই চাওয়ার ব্যাপারে ট্রাফিকের দায়িত্বে থাকা সাধারণ ছাত্রছাত্রীরা বলেন, আমরা সবাই এদেশের নাগরিক, আমাদের হচ্ছে তারাও মানুষ, আমরা সবাই মানুষ, তারা চায় কাজ করতে, তাদের উচিত, সরকারের উচিত তাদেরকে কাজ করার ব্যবস্থা করে দিতে। কারণ অনেকেই যদি কাজ করতে চায় তখন তারা নাক ছিটকে যে না তাদের এই পেশায় নেওয়া যাবে না, এই পেশায় নেওয়া যাবে না, কিন্তু দেখা যায় যে তারা আমাদের থেকেও বেশি ডিজার্ভ করে। আমরা জানি যে এত বছর ধরে যেহেতু থার্ড জেন্ডারের জন্য নির্দিষ্ট কোনো কাজ দেওয়া হয় নাই, কিন্তু আমরা নতুন সরকারের কাছে বা আমাদের যেসব বড় ভাইয়ের এখন উপদেষ্টা পদে আসে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই ক্রান্তিকালে যে এসব থার্ড জেন্ডার মানুষজনরা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের খাবার দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ট্রাফিক গিরি করেছে রোদে পড়ে, আমরা চাই যে তাদের জন্য একটা কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া। নাদিম হাসান, চ্যানেল আই। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি, চাষি সুগন্ধি চিনিগুড়া চাল।